হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পরে এই মানে ঘুরে আসার পরে তো সেরকমভাবে ডেলি ব্লগ শেয়ারই করা হয়নি, তো অনেক দিন পরে ভাবলাম না অনেক দিন তো হয়ে গেল, এবার না হয় ডেলি লাইফে ফিরে আসা যাক। যে ব্লগগুলো দিতাম সেগুলো তোমরা ভীষণ মিস করছো আমি জানি, আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছো যে দিদিভাই কেন ব্লগ দিচ্ছ না, সেই কারণে আরও তাড়াহুড়ো করে ব্লগ নিয়ে আসা। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে এই এখন বাজে কিন্তু 3টা, তো 3টার দিকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আগে তুলে নিই। অহন ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে সব কিছু কাজগুলো মানে বিকেলের যে সমস্ত কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হয়, সেই কারণে আমি এইভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমি মানে দুপুরে তো এমনিতেও ঘুম ধরে না, এডিটিং থাকে তারপর ভিডিও করা থাকে, সেই কারণে কিন্তু আমি একদমই ঘুমাই না প্রত্যেকটা দিনই। আমি মানে আমার হাজব্যান্ডটা বলে যে তুমি দুপুরবেলা করে একটু ঘুমাতে পারো, কিন্তু আমার সেই ঘুমটা আসেই না, কারণ আমার কাজে একটা টেনশন থাকে যে আমাকে এডিট এডিট করতে হবে। তো তারপরে যাই হোক, তারপরে কিন্তু চলে আসলাম কাপড়গুলো ভাঁজ করতে, সরি। আর এই কাপড় ভাঁজ করা আর বিছানা গোছানোর ভিডিওটা কিন্তু আগের দিন বিকেলের ছিল, তো ভেবেছিলাম আগের দিন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু কিছুতেই করে উঠতে পারিনি, কিছু না কিছু একটা সমস্যা লেগে আছে। আমি জানি না এটা আমারই সমস্যা নাকি মানে কী বলবো বুঝতে পারছি না, আমি এখন ব্লগ করার কোনো এনার্জিটাই পাচ্ছি না, কারণ সব দিকে আমাকে একটু মেনটেন করতে হচ্ছে, তো ফেসবুক পেজ প্রোফাইলের ভিডিও বানাতে হয়, ওইখানে আমার মেন সময়টা অনেকটা সময় চলে যায়, সেই কারণে আর ভিডিও করবো করবো করে উঠতে পারছিলাম না। সেই যে কবে দার্জিলিং থেকে ঘুরে এসেছি ভাবছিলাম ডেলি লাইফে ভিডিওগুলো করবো, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না, জানি না কিসে ধরেছে আমাকে। যাই হোক, ইরেগুলার অনেকদিন থেকেই হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন আমি জামা কাপড়গুলোকে এখন গুছিয়ে রাখছি। আর একটা কথা বলছি, এখন থেকে যতটা পারবো ডেলি ব্লগ দেখবো, তোমরা আমার পাশে দেবো আর কি, তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে সমস্ত বাড়ির কাজগুলো করছি। আর এখন থেকে পজিটিভ থাকবো, একদম নেগেটিভ থাকবো না। মানে কিছুদিন হয়ে গেছিলো কি বলতো, সবসময় একটু নেগেটিভ চিন্তা হচ্ছিলো উল্টো পাল্টা, তো যাই হোক একদম ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে পজিটিভ পজিটিভ ভিডিও শেয়ার করবো, তোমাদের মধ্যেও পজিটিভিটি আসবে আর আমার মধ্যেও আসবে। যাই হোক, এখন কাপড় চোপড় যে যার জায়গায় তাকে রাখছি, মানে যার যার জায়গায় তাকে ঢুকিয়ে দিচ্ছি। আর আলমারিতে আমার জামা কাপড়গুলো রাখলাম, ড্রয়ারে অহনের যেগুলো ডেলি লাইফের ইউজ করার জন্য লাগে সেগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আর অহনের বাবার ওই সাইডে একটা ড্রয়ার আছে, ওখানে ওর বাবার ড্রয়ার, তো ওটার মধ্যে ও আমার হাজব্যান্ডটা রেখে দিই। আর তারপর তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাও লেগে গেছে, আর হাজব্যান্ডে চলে এসছে, আর অহনে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর আমার মোটামুটি ঘরের কাজবাজ কমপ্লিট, মোটামুটি বলতে ঘরটাই গুছানো হয়েছে, ঘরটার ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম পরে এসে না হয় সন্ধ্যা টন্ধ্যা দিয়ে না হয় তারপরেই ঝাড় দিব, কারণ সন্ধ্যাও লেগে গেছে, সন্ধ্যা না দিতে পারলে ভালো লাগবে না, সন্ধ্যাটা পার হয়ে গেলে কি ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম আগে সন্ধ্যা দিয়ে আসি, অহন ওর বাবার কাছে থাক। তো সন্ধ্যা দিয়ে এসে তারপরে ঘরের আবার টুকিটাকি যে সমস্ত ডাস্টিং করার থাকবে সেগুলোই করব। তো এই যে আমার গোপুষণা বসে আছে দেখতে পাচ্ছ, আর একটা প্যান্টু পরিয়ে রেখেছি, খুব মানে খুবই মিষ্টি লাগছে, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখেছো তোমরা এরপরে, এর আগে দেখিয়েছি অনেকবারই গোপুষণাকে। তো যাই হোক, তারপরে সন্ধ্যাও লেগে গেছে, আমার বাবা এসে মা এসে আর আমার হাজব্যান্ডও আছে, তো তাদের জন্য একটু চা করছিলাম সন্ধ্যাবেলায়, তো চা আর গরুর দুধ ছিল না, তো সেই কারণে আমুল দিয়েই করছি। গরুর দুধ থাকলে আমি কী বলতো দুধটা খাচ্ছি না, ডাক্তার বারণ করেছে পিসিওডির কারণে দুধ খেতে মানা করেছে, তো সেই কারণে খাচ্ছিলাম না, তো সেই কারণে দুধ দিয়েই চা করে দিচ্ছিলাম। তো কদিন আগে আবার বললো ডাক্তারবাবু যে ছানা খাওয়া যাবে, তো সেই কারণে ছানা খাচ্ছি, তো তাই ভাবলাম যে একটু আমুল দিয়ে চা করে দিই, দুধ যখন নেই। আর আমুল দিয়ে চা খেতে কিন্তু ভালো লাগে, আমি ভালোবাসতাম আগে, কিন্তু ওই তো বললাম না একটা কারণে পিসিওডির কারণে আমি আর কি দুধের কোনো জিনিস খেতে পারি না, দুধ খেতে পারি না, কেমন একটা মানে বমিটিং বমিটিং ফিলিং হয়। তো যাই হোক, এটা এই চাটা দেখতে পাচ্ছি না, ওইটা আমার বাবার জন্য, বাবার যেহেতু সুগার আছে তো সুগার ফ্রি মানে চিনি ছাড়া চা করেছি, তো সেই কারণে কিন্তু ওটা চিনি দেওয়ার আগেই তুলে রেখেছিলাম, আর মায়েরটা এবার চিনি দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিলাম। আর এখানে দেখো একটা সুগার ফ্রি মানে যেগুলো বলে স্যাকারিনগুলো সেগুলো দিয়ে একটু ঘেটে দিলাম বাবার চায়ের, বাবার চায়ের মধ্যে, আর মায়েরটা তো চিনি দেওয়াই আছে, তো চলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে মা ওরা সবাই টিভি দেখছিলো, টিভি তারপরে দেখে তারপর আমি একটু গল্প টল্প করলাম, গল্প করে দেখো ফেসবুকের অনেক ভিডিওর কাজ থাকে, সেগুলো ভিডিও দিয়ে আপলোড করতে করে দিয়ে টিয়ে সব মানে টাইম মেনটেন করে যেহেতু দিতে হয়, তো সেই কারণে আর কি এইদিকে কোন দিকে করবো, একদিকে মানে ইউটিউবের ভিডিও একদিকে ফেসবুকের ভিডিও, ওই জন্য
অসুবিধা হয়ে যায়। তো ওগুলো সব সামলে তারপরে অহনকে একটু পড়তে বসালাম। পড়তে বসাতে মানে ওরকে সাথে কি বলতো বসেই থাকতে হয়। তো ওর বাবাকে বললাম তুমি একটু বসো, আর ওর বাবার কাছে একদমই পড়তে চায় না এখন, আমার কাছে পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে তো বাবার কাছে ওর পড়তে চায় না। তো যাই হোক ওর বাবার কাছে বসি, আমি ভাবলাম যে না আমার যে সমস্ত আরও কাজ আছে সেগুলো আগে করেই নিই। তো এখানে দেখো মানে ইয়েটা ড্রয়ার ইয়েগুলো টিভি ক্যাবিনেটটা ভীষণ নোংরা হয়ে গেছে, ঘুরে আসার পরে মাত্র একদিনই হচ্ছে এটা মুছেছিলাম। তো তারপরে দেখছি এত মোটা মোটা ধুলোর পুর জমে গেছে, ধুলো জমে গেছে, কি বাজে লাগছিলো, তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে, প্রচণ্ড ধুলো। আর তার থেকে আমার সর্দি লেগে গেল, মানে ধুলোটা উড়লে পারে দেখো কিন্তু নাকেটাকে পড়লে পারে সর্দি লেগে যায়, আমার এই সমস্যাটা আছে মানে ধুলোতে অ্যালার্জি। তো আর এখন দেখো সব মুছে টুছে ভালো করে রেখে দিচ্ছি। আর টিভি ক্যাবিনেটটা তো একটু উঁচু, সেই কারণে হাতে পাই না, তো ওই জন্য একটা চেয়ার নিয়ে আবার উপরের ইয়েগুলো ড্রয়ারগুলো ঠিকঠাক করছি। আর আজকে অহন না ঘুম থেকে উঠে গেছে, বিকেলবেলা ভিডিও এডিট করতে বসেছি তো সেই কারণে ও একটু খেলছে, কোনো আওয়াজ হলে একটু ইগনোর করো, কারণ ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাবলাম যে এই ভিডিওটা এডিট করব কিন্তু ও একদম উঠে গেল। কিছু করার নেই, ওকে সাথে নিয়ে করতে হবে, তো ওর মতো খেলুক আমি ভিডিওটা এডিট করতে থাকি, নাহলে আবার তোমাদের মানে কাছে পৌঁছে দিতে পারবো না। তো যাই হোক এখন দেখো এখানে একটা ফুল না সরি একটা ফেক প্লান্ট থাকে, সেটাকে মুছে টুছে রাখলাম। এখানে একটা জিরাফ থাকে, টিভি ক্যাবিনেটের দুপাশে এতটাই ধুলো জমে গেছিলো ভীষণ ভীষণ, এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো। তো সবার নামিয়ে এগুলো আর নামালাম না, কারণ নামালে না গোটা গা হাত পায়ে, এমনি তো গরম তো তার জন্য আর কি গোটা গা হাত পায়ে ধুলোটা ভরে যাচ্ছে, খুবই বাজে লাগছিলো। আর এই যে টিভির ওপরটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো, ওই টিভির ওই মাথাটাতে প্রচণ্ড ধুলো, মানে এত মোটা মোটা ধুলো আর হচ্ছে মাকড়সার জালও হয়ে গেছিলো। তো তারপরে চলে আসলাম আমার ফ্রিজটাকে একটু মুছে, আজকে না মানে হালকা হালকার উপর দিয়ে ডিপ মানে ক্লিন করবো, ডিপ ক্লিনটা করবো না কারণ আজকে কলিং টলিং ছিল না, ছিল বলতে আর নিয়ে আসলাম না, এমন কি আজকে থাকে একা হালকা করে উপর থেকে ডাস্টিং করে নিই। আর কলিং দিয়ে করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, কারণ আমি ঘুষে ঘুষে অনেকক্ষণ ধরে করি তো সেই কারণে। তারপরে এই যে ফ্রিজের মাথাটাতে ওষুধ, তারপরে যা তা অবস্থা ফ্রিজের মাথাটা, কিছু মনে করো না তোমরা, আসলে আমার ফ্রিজের মাথা আর কোনো দিনও ঠিকঠাক হবে না আর কি, আমার মাথা ঠিক হলেও ফ্রিজের মাথা ঠিক হবে না। তো যাই হোক এইভাবে আমাকে কাজগুলোকে করতে হয়, যেহেতু একটা ছোটো বাচ্চা আছে, যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কীভাবে সময় মেনটেন করে কাজগুলোকে করতে হয়। এখন ওর অহনের বাবার সাথে অহন আছে তো পড়তে বসেছে, ওই জন্য আমি কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি, আর এগুলো না করলেও তো না ভীষণ নোংরা হয়ে যায়। আর তারপরে দেখো আমার হোমমেড বসার জায়গাটায় কী সব রেখে দিয়েছে, তো সেই কারণে আমি কিন্তু রাগ করে এই বালিশগুলোকে কুশনগুলোকে ফেলে দিলাম। আসলে অহন যা পায় তাই এর ওপরে এনে রেখে রেখে দেয়, পুতুল টুতুল যা যা পায়, তো সেই কারণে একটু রাগ ধরে যায়। কেউ যদি আসে সবাই বলবে কতটা নোংরা থাকে, শুধু তার ভীষণ খারাপ লাগে কারো বাড়িতে যখন যায় কারো ঘর নোংরা টোংরা থাকে। নোংরা তো আর মানুষ ইচ্ছা করে রাখবে না, অনেকে ইচ্ছা করে রাখে মানে গোছাতে চায় না, কিন্তু আমার ঘরে যদি কেউ আসে আর সেদিন নোংরা থাকে আমার ভীষণ খারাপ লাগে। তো যাই তারপরে অহনের পাতলাপটির হয়েছে একটু সমস্যা হয়েছিল, ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আর অহন এদিকে মাংকি দেখছে, মাংকি তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে মাংকি দেখছি, আর ওকে একটু আতপচালের ফেনা ভাত খাওয়াচ্ছিলাম। তো ও হচ্ছে মানে পেটে একটু সমস্যা হয়ে গেছিলো, ডাক্তার দেখিয়েছে, এখন পাতলাপটিটা কমে গেছে কিন্তু মানে এখন একটু তাও আমাশা আমাশা ভাবটা আছে। তো যাই হোক তারপরে কিন্তু আমার এই ঘরটাকে লাস্টে যে ক্লিন করা সেটা থাকে, প্রচণ্ড যে খাটের তলটায় হাত ঢুকিয়ে ঝাড় দিলে না অনেকটা নোংরাটা ক্লিন থাকে আর কি, পরে যখন ডিপ ক্লিন করবো এতটাও কষ্ট হয় না। তো হালকা করে হাতের মানে হাতটা এগিয়ে দিয়ে একটু ঝাড়ুটা তো লম্বাই থাকে, ঝাড় দিলে কিন্তু ভীষণ সুবিধা হয়। আর যেহেতু আমি রাত্রিবেলা ঘর ঝাড় দিচ্ছি তো সেই কারণে কিন্তু এই নোংরাগুলোকে বাইরে বের করবো না। তো আমরা বলি যে মানে আমার মা ঠাকুমা বা শাশুড়ি মা সবাই আমাদের এখানে সবাই বলে যে ছোটোর থেকে শুনে এসেছি রাত্রেবেলা করে না নোংরা ঘরে যে সমস্ত নোংরা সেগুলো নাকি বাইরে ফেলতে হয় না, মানে লক্ষ্মী জিনিস ওগুলোও তো ফেলতে হয় না, তো এটা আমার শোনা কথা জানা কথা। তো সেই কারণে আমরা কিন্তু রাত্রে যখনই বা মানে দিনে ঘর ঝাড় দিলে ঠিক আছে সেটা ফেলা যায়, কিন্তু রাত্রে আমরা যখনই ঘর ঝাড় দিই না কেন তখন কিন্তু আমরা ঘরে এক কোণের মধ্যে রেখে দিই, ওটাকে আমরা সকালবেলাতে ফেলে দেবো।
তো তারপরে চলে আসলাম, আমার চায়ের কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিতে, কারণ যখন রাত্রে আবার খাওয়ার বাসন মাজবো তখন কিন্তু প্রচুর বাসন হয়ে যাবে। তার আর আমার অতগুলো বাসন এই মানে বেসিনটা একটু ছোটো, তো সেই কারণে আটেও না, তো অসুবিধা হয়ে যায়। আর আমি বেসিনে ছাড়া মাজতেও পারি না বাইরে গিয়ে। আর এখানে দেখো ফল টল যা যা খেয়েছে, খোসা অহনকে খাইয়েছিল ওর বাবা, সব খোসা নিয়ে এসে বেসিনের মধ্যেই ফেলে দেয়। তো একটু তার জন্য একটু রাগও হয়, মাঝে মাঝে একটু বকাও দিয়ে দিই, কারণ বেসিনের মধ্যে সব নোংরা ফেললে পরে আমার হাত দিয়ে তুলতে কেমন একটা লাগে। তো যাই হোক, এটা ফলে খোসা ছেড়ে জন্য কিন্তু কোনো ব্যাপার না আর কি। আর এর মধ্যে কিন্তু আমার বর্মা আর আমার বৌদি এসেছিলো, মানে দেখতে, অহনকে দেখতে। অহনের শরীরটা খারাপ, তো পেট খারাপ, তো সেই কারণে, তো সেই কারণে কিন্তু তোমরা এতগুলো কাপ দেখতে পাচ্ছ, না হলে কিন্তু এতগুলো কাপ থাকতো না। তো যাই হোক, এখন লাস্টে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার বেসিন থেকে মাজা। বেসিনটা মাজার আগে আমি কী করি জানো তো, প্রতিদিনই ওই যেটা আর কি সাবানের বাটিটা সেটাকেও ভালো করে মেজে নিই, কারণ না হলে না নোংরা দাগ ঠাক থেকে যায় আর কি, ভালো লাগে না। ওই জলের দাগ, জল পড়ে সাবানের একটা মানে ফুটি ফুটি দেখো দাগ পড়ে যায় সাইডে, ভালো লাগে না দেখতে। যতটা পারি ডোলে টোলে একটু মেজে নিই, মেজে ধুয়ে রাখলে না পরে পরিষ্কার লাগে। আর তারপরে এখানে বেসিনটাও মানে বেসিনটা সরি ট্যাপটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মেজে। আর এদিকে কী হয়েছে, জল একদম খালি হয়ে গেছিলো, তো জল সব ভরে ভরে বোতলগুলো ভরে ভরে কিন্তু রেখে দিলাম সব বোতলে। এখন জলটা একটু বেশিই লাগছে, কারণ গরমের দিন তো বুঝতেই পারছো। আর এদিকে মা, আমার মা কিন্তু মুড়িঘণ্ট নিয়ে এসেছিলো, তো সেই কারণে রাত্রে ভাত করিনি, ভাত ছিল একটু, ওই ভাত দিয়ে মুড়িঘণ্ট দিয়ে রাত্রেবেলা খেয়ে নিয়েছি। তো খেয়ে তারপর ভাবলাম এই গাছটাতে একটু জল লাগবে, তো জল স্প্রে করে দিয়ে ভালো করে, মানে এত গরম পড়েছে না একটুতে শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে জল টল দিয়ে তারপরে এখন কিন্তু আমি ব্রাশ করতে চলে আসলাম। আর একটা কথা, আর একটা দিদিভাই আমাকে বলেছিল, নামটা মনে পড়ছে না, কিন্তু বলেছিল আমি রাত্রে কি স্কিন কেয়ার করি। আমি কোনো স্কিন কেয়ারই করি না, মানে শুধু রাত্রেবেলাও কী বলতো একটু ফেস ওয়াশ দিয়ে নিই, এইভাবে একটু মুখটা ধুয়ে নিলাম, ব্যাস চুলটা বাঁধি। চুলটাও কোনো কোনো দিন বাঁধি না জানো তো, চুলটাও না বেঁধেই শুয়ে পড়ি। তো লাস্টে যেটা কাজ, চুলটা না বাঁধলেও হয় না, মানে একটু অপরিষ্কার অপরিষ্কার লাগে, তো সেখানে এখানে চুলটা বেঁধে নিচ্ছি। আর তারপরে এখানে আমাকে আমার আর কি প্রত্যেক দিনের কাজ আর ডিউটি বলতে পারো, অহনের জন্য এখানে কাঠবাদাম ভেজানো। তো এখান থেকে ফ্রিজ থেকে একটু বের করে নিলাম, আমরাও আগে খেতাম কিন্তু গরমের জন্য কয়েকদিন ধরে খাচ্ছি না। আর এখান থেকে একটু মানে যে কাপগুলো ভর করে রেখেছিলাম এখনও ওগুলো সকালবেলায় কিন্তু কাপ স্ট্যান্ডে দেবো, তার আগে দেবো না। আর এখানে জল দিয়ে বাটি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, সারা রাতের মনে সকালবেলা উঠলে ওকে খাইয়ে দেবো। আর রাত্রিবেলা সব জানলা টানলাগুলো বন্ধ করে দিচ্ছি, রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিলাম, তারপরে কিন্তু এই জানলাটা বন্ধ করে দিচ্ছি। আর আজকের মতো হচ্ছে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে কিন্তু একটা লাইক করো আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। বাই বাই।